হে ফ্রেন্ডস, প্রযুক্তি নিয়ে যেমন আমাদের আগ্রহ আছে তেমন আবার ভয়ও আছে। আপনি কি জানেন, মারিয়ানা খাতের গভীরে যদি একটা ছোট আকারের বোমা ফেলা হয় তবে পৃথিবীও ধ্বংস হয়ে যেতে পারে। আর মারিয়ানা খাতের ভেতর এমন কিছু রহস্য আছে যা একেবারেই অবাক হওয়ার মতো। নতুন প্রহরের এই এপিসোডে মারিয়ানা খাতের ভয়াবহতার রহস্য নিয়ে হবে জানাশোনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট অ্যামেজিং ভিডিও এর সাথেই থাকবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নতুন প্রহর। প্রতি মিনিটে গভর্নমেন্ট পারমাণবিক অস্ত্রের জন্য প্রায় $139,000 খরচ করেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,20,00,000 টাকা। আমরা যদি আমাদের অর্জিত সকল পারমাণবিক শক্তি বিস্ফোরিত করি তবে কি হবে? মারিয়ানা খাতের ভেতর বোমা ফেললে কি হবে? প্রশান্ত মহাসাগর মারিয়ানা থেকে 124 মাইল পূর্বে। এটির একটা ক্রিসেন্ট আকার পরিমাপ করে জানা গেছে এই অঞ্চল দৈর্ঘ্যে 1,554 মাইল এবং প্রস্থে 44 মাইল। এর গভীরতা 36,204 ফুট। সমুদ্রের নিচের এই খাতটুকুকে বলা হয় মারিয়ানা চ্যালেঞ্জার দ্বীপ। এর ভেতর অনায়াসে একটা মাউন্টেন পর্বত প্রবেশ করানো যাবে। এর ভেতর বিস্ফোরণে সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে পারে। মারিয়ানা খাত পৃথিবীর অন্ধকারতম গভীর স্থান। মারিয়ানা অঞ্চলটিতে প্রায়ই ভূমিকম্প এবং ঘূর্ণিঝড় হয়ে থাকে। এর মধ্যে কিছু কিছু ভূমিকম্প অবিশ্বাস্যরূপে শক্তিশালী। আমাদের পৃথিবীতে বিভিন্ন দেশ নিজেদেরকে শক্তিশালী করার জন্য পারমাণবিক অস্ত্রাগার গড়ে তুলছে। উত্তর কোরিয়ার মতো দেশে এই সবের ব্যবহার অত্যন্ত বেশি। চীনে ঠিক কতটি পারমাণবিক অস্ত্র আছে তা জানার উপায় নেই। পৃথিবীতে প্রথম গ্যাজেট নামের একটা পারমাণবিক বোমা 1965 সালে বিস্ফোরণ ঘটিয়েছিল, যার বিস্ফোরণে পুরো শহর ধ্বংস হয়েছিল ইউএসএতে। বিশ্বের বিভিন্ন দেশে এই বোমা এবং যুদ্ধক্ষেত্র ভিন্ন ভিন্ন পরিকল্পনায় উন্নতি করছে। পৃথিবীর সকল পারমাণবিক অস্ত্রের একসাথে বিস্ফোরণ ঘটালে এর শক্তি প্রবণতা কেমন হতে পারে তা কল্পনা করাও খুবই শক্ত হবে। পৃথিবীর একটা শক্তিশালী পারমাণবিক বোমা TSAR, এই ধরনের বোমা যদি কোনো দেশে নিক্ষেপ করা হয় সে দেশটির কি ক্ষতি হবে একটু কল্পনা করুন তো। এই বোমাটির থেকেও 200 গুণ শক্তিশালী একটা বোমা তৈরির পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। ভাবুন তবে এর বিস্ফোরণ প্রবণতা কেমন হবে। মারিয়ানা খাতের ভেতর এই রকম একটা বোমা ফেলা হলে কি হতে পারে? যেহেতু মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম স্থান, সেহেতু বোমাটি অনেক গভীরে প্রবেশ করবে। মারিয়ানা খাতের ভেতর এই রকম একটা বোমা ফেলা হলে কি হতে পারে? যেহেতু মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম স্থান, সেহেতু বোমাটি অনেক গভীরে প্রবেশ করবে। আর পৃথিবীর এত তলদেশে যদি এটি বিস্ফোরণ ঘটায় তবে পুরো পৃথিবী বিশালভাবে কম্পিত হতে থাকবে, এবং মুহূর্তেই এই বিস্ফোরণ তীব্রভাবে মারিয়ানার গভীর সুড়ঙ্গ থেকে উঠে আসবে, যা পৃথিবী পৃষ্ঠের সকল স্থাপনা ধ্বংস করে দেবে। সমুদ্র থেকে বিশাল জলোচ্ছ্বাস তীরে আসছে পড়ে সব কিছু ভাসিয়ে নেবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু ভালো কথা, এইসব নিয়ে চিন্তা করতে হবে না। কোনো সরকার এই ঘটনা ঘটানোর সাধ্য রাখে না। আমরা ভাগ্যবান যার কারণে মহাকাশ থেকে কোনো বিশাল অ্যাস্ট্রয়েড পৃথিবীতে ছুটে এসে পৃথিবী ধ্বংস করেনি। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর প্রতি ইন্টারেস্ট থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে আমাদের দেওয়া নেক্সট ভিডিওগুলির নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ইটস ইউর হোস্ট শুভ, সাইনিং আউট।